আসসালামু আলাইকুম। টুরাল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি মারিয়া মেহরিন। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সৌদি আরব যাওয়ার জন্য খুবই আগ্রহ এবং সৌদি আরব যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি ভিডিওটি কেউ মিস করবে। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা বলে যাচ্ছি, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজ 4 তারিখ শনিবার সকাল 8টার পর থেকে দেখা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়, মানুষ দলে দলে আসছে টিকিট কেনার জন্য। কিন্তু এখন আপনাদের এই বিষয়টি জানা দরকার যে টিকিট কারা পাচ্ছেন। আসলে এইখানে কিন্তু টিকিট দেওয়া হচ্ছে শুধু তাদেরই যাদের কুপন আছে। তো এর আগে গত সপ্তাহে ক্লিয়ার করা হয়েছে যে আজকে থেকে 400 লোকের জন্য টিকিটের কুপন দেওয়া হবে, শুধু তারাই টিকিট পাবে যাদেরকে কুপন দেওয়া হবে। এখন আপনারা যারা কুপন পাননি তারা কিন্তু কুপনের জন্য আসলে আজকের এই ভিড় করা, সারা বাংলাদেশ থেকে দলে দলে লোক এসে কিন্তু এখানে ভিড় করেছে, হাজার হাজার লোক কিন্তু জমা হয়েছে এই টিকিট কাউন্টারের সামনে। তো যদিও বলা হয়েছে যে 400 জনের এই কুপনটি পাবে, তো সেই কুপন পেলেই কিন্তু টিকিট পাওয়া যাবে। টিকিটের আগ্রহটা কিন্তু সবার মধ্যেই অনেক বেশি, কারণ আমাদের সৌদি প্রবাসী যে ভাইরা আছেন তারা কিন্তু সবাই সৌদি যাওয়ার জন্য অস্থির হয়ে আছেন, কারণ সবারই কর্মস্থল হচ্ছে সৌদিতে। তো সৌদি যাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে আছেন। তো সবাই একটি আশায় এসেছেন যে কে কার আগে এই কুপনটি পেয়ে যাচ্ছে, সেই কুপনটির আশায় কিন্তু আসলে এই কাউন্টারের সামনে এত জমায়েত বা এত ভিড়। এয়ারলাইন্স কিন্তু বলেছে যে আরও ফ্লাইটের ব্যবস্থা করার জন্য বা ফ্লাইট কিন্তু বাড়ানোর কথা বেশ কয়েকবারই বলা হয়েছে, তো ফ্লাইট কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। তো এর আগে যে বিষয়গুলো আপনাদের জানা দরকার যে কারা টিকিট পাচ্ছেন, অযথা আপনারা টিকিট কাউন্টারের সামনে এসে ভিড় না করে আপনারা আগে শিওর হন যে কারা টিকিট পাচ্ছেন এবং কোন ক্যাটাগরির টিকিটগুলো বা কুপনগুলো আসলে দেওয়া হচ্ছে। আপনাদের যদি জানা থাকে যে কারা এই কোন ক্যাটাগরির টিকিটগুলো আসলে দিচ্ছে এবং কারা আগে টিকিট পাবে, তাহলে কিন্তু আপনাদের কষ্ট করে আর এয়ারলাইন্সের টিকিট কাউন্টার আসতে হবে না বা এসেও আপনারা ঘুরে যেতে হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। যাবার আগে একটি কথা বলে যাচ্ছি, আপনারা সবাই মাস্ক পরুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন।